আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। পিডিএফ ফাইলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকে সলিউশনগুলো করতে পারেন, আমাদের ভিডিওটা দেখে সলিউশনগুলো করতে পারেন। আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে দাখিল পরীক্ষা 2022 অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য 14তম সপ্তাহে নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়ে গেছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এখানে অ্যাসাইনমেন্টে বলা হয়েছে সর্বপ্রথম আমাদের চিঠি লিখতে হবে, তারিখ দেওয়া আছে, তারিখটা লিখে নিবা বরাবর। প্রধান শিক্ষক সুপার অধ্যক্ষ, এখানে যে বিষয়টা সেই বিষয়টা এখানে বলা হয়েছে, যাদের যেটা স্কুল বা মাদ্রাসা সেটা ভালোভাবে লিখতে হবে, যাদের যেটা স্কুল এটা লেখার পর বিষয় সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য বিষয় প্রতিবেদন। তো সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রতিবেদনটা তুলে ধরা হয়েছে, এখানে ভালোভাবে লিখতে হবে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং, এখানে এটা সুন্দরভাবে স্কুলের নামটা ডট 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 দিয়ে সুন্দরভাবে লিখতে হবে মাদ্রাসার নামটা। তো মাদ্রাসার নামটা লেখার পর তারিখ দিতে হবে, তারিখটা সুন্দরভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পর অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার স্বার্থখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। তো প্রতিবেদনটি নিম্নে পেশ করা হলো সেটাই বলা হয়েছে, এবং এখানে বলা হয়েছে সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্যটা সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, 100%-এর মধ্যে 100% মার্ক্স সলিউশনগুলো করতে পারবেন। সূচনা: রাষ্ট্র যেমন নাগরিকের বিধি সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতি ও নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল ও পরিপূরক। নাগরিকের উল্লেখযোগ্য দায়িত্ব ও কর্তব্য নিচে আলোচনা করা হলো। রাষ্ট্রের ধারণা: রাষ্ট্র ও সরকার একটি আরেকটি পরিপূরক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এখানে কিন্তু দুটি এমন মনে হলেও এদের মধ্যে পার্থক্য আছে। রাষ্ট্র হলো একটি পূর্ণাঙ্গ স্থায়ী প্রতিষ্ঠান, এটি সার্বভৌম ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তো আরও এখানে বলা হয়েছে যে আরও সরকার রাষ্ট্র গঠনের চারটি উপাদানে জনসংখ্যা, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব মধ্য একটি উপাদান মাত্র। পৃথিবীর সব রাষ্ট্র একই উপাদানের সমন্বয়ে গঠিত হলো। সব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা একই রকমের নয়, আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কোনো দেশ ও রাষ্ট্র সরকারের স্বরূপ পরিবর্তিত হতে পারে, সেটা বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে রাষ্ট্রের ধারণা দিতে গিয়ে অনেক দার্শনিক অনেক রকম মত বক্তব্য করেছেন, নিম্নে কয়েকজন দার্শনিকের মত পেশ করা হলো। তারপর এখানে বলা হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেস এর মতে, রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেস করেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। একটি নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক দিক থেকে সংগঠিত জনসমষ্টি হল রাষ্ট্র। এখানে বলা হয়েছে যে OpenIM এর মতে, যখন কোনো নির্দিষ্ট একটি ভূখণ্ডে এখানে সংগঠিত জনসমষ্টি সর্বোত্তম সরকার প্রতিষ্ঠা করে, তখন রাষ্ট্রের সৃষ্টি হয়। মার্কিন রাষ্ট্রপতি উলসনের মতে, কোনো নির্দিষ্ট ভূখণ্ডের আইন প্রতিষ্ঠান জন্য সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র, সেটা বলা হয়েছে। এবং নিচে আমরা যদি যাই, সেক্ষেত্রে এখানে ব্যাখ্যাটা তুলে ধরা হয়েছে, নাগরিকের ধারণা ব্যাখ্যা সেটা এখানে তুলে ধরা হয়েছে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে 100% মার্কসের সলিউশনগুলো করতে পারবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তারপরে এখানে পিডিএফের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকে সলিউশনগুলো করতে পারেন। এখানে বলা হয়েছে যে অধিবাসী হলো একটি নগরের প্রাণ, আর নগরের বসবাসরত অধিবাসীদের বলা হয় নাগরিক। কিন্তু পরিণতি ভাষায় সকল অধিবাসী নাগরিক নয়, তাই নাগরিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। নাগরিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো, এখানে ইংরেজিটা লিখে নেবেন। রাষ্ট্রবিজ্ঞানীরা নাগরিককে বিজ্ঞান দিক থেকেও সংযোজিত করেছেন। অ্যারিস্টল বলেন, নগরের শাসন কার্যে যে সকল অধিবাসী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কেবল তারাই নাগরিক। তো সেটা এখানে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তো এগুলো লিখে নেবেন। তারপর এখানে বলা হয়েছে যে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে
এবং রাষ্ট্রের প্রতি অনুগত্য স্বীকার করা করে তাকেই নাগরিক বলে, তাকে নাগরিক বলে সেটা এখানে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে অন্যদিকে তিনি বলেন সর্বজনীন কল্যাণের জন্য ব্যক্তির লব্ধ বিচার বুদ্ধি প্রয়োগ নাগরিকতা, সাধারণ একটি রাষ্ট্রের সকল অধিবাসী নাগরিক। তবে নাগরিক হওয়ার জন্য অতীত যেমন নানাবিধ শর্ত ছিল, বর্তমানেও কিছু কিছু শর্ত রয়েছে। প্রত্যেকেরই মৌলিক ও কিছু মানবাধিকার থাকে যা কেবল একটি রাষ্ট্রের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা ভিডিওটা বড় লং হয়ে যাবে, আমরা মেন মেন টপিকগুলো আলোচনা করব। রাষ্ট্রের কার্যাবলী ব্যাখ্যা, রাষ্ট্রের কার্যাবলীটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। রাষ্ট্র সর্বোত্তম রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান, মানুষের প্রয়োজনে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, তাই রাষ্ট্র মানুষের প্রয়োজনে বিভিন্ন কাজ সম্পাদনা করে। আধুনিক কালে রাষ্ট্র পূর্বের তুলনায় বহুবিধি কার্য সম্পাদনা করে। এসব কাজকে প্রধানত দুইভাবে বিভক্ত করা হয়েছে, যথা ক নম্বর অপরিহার্য বা মৌলিক কার্যাবলী, খ নম্বর ঐচ্ছিক বা জনকল্যাণ কার্যাবলী। তো এখানে কার্যাবলীটা তুলে ধরা হয়েছে এবং এখানে অপরিহার্য বা মৌলিক কার্যাবলী এখানে এটা লিখে নেবেন। এক নাম্বার দেশ রক্ষা, এটাও লিখে নেবেন। দুই নাম্বার প্রশাসন পরিচালনা, এটাও লিখে নেবেন। তিন নাম্বার শান্তি শৃঙ্খল রক্ষা, শান্তি শৃঙ্খল রক্ষাটা সেটাও এখানে তুলে ধরা হয়েছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারাই মূলত 100% মার্কসের সলিউশনগুলো করতে পারবেন এবং বিস্তারিত বুঝতে পারবেন। পিডিএফের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকে সলিউশনগুলো করতে পারেন এবং আমাদের ভিডিওটা দেখেও সলিউশনগুলো করতে পারেন। এখানে তিন নম্বর শান্তি শৃঙ্খল রক্ষা, চার নম্বর পররাষ্ট্র সংক্রান্ত এটাও দেওয়া হয়েছে, এটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর আইন প্রণয়ন, এটাও লিখে নেবেন। ছয় নম্বর বিচার সংক্রান্ত, তারপরে খ নম্বর বলা হয়েছে ঐচ্ছিক জনকল্যাণমূলক কাজ, এটাও লিখে নেবেন। এবং এখানে এক নম্বর শিক্ষামূলক, এটাও লিখে নেবেন। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারাই মূলত 100% মার্কসের সলিউশনগুলো করতে পারবেন। দুই নম্বর বৃদ্ধ ও দরিদ্রের সাহায্য, এটাও লিখে নেবেন। তিন নম্বর শ্রমিক কল্যাণ, এটাও লিখে নেবেন। তো লিখে নেওয়ার পর আমরা নিচে চলে যাব। চার নম্বর জনহিতিকর কাজ, জনহিতিকর কাজটা এখানে তুলে ধরা হয়েছে, আমরা নিচে যাব। তো এটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আমরা নিচে চলে যাব। পিডিএফের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকেও সলিউশনগুলো করতে পারেন, আমাদের ভিডিওটা দেখেও সলিউশনগুলো করতে পারেন। কোভিড-19 মোকাবিলায় জনপ্রতিনিধিগণের গৃহীত কর্মসূচি রাষ্ট্রে কোনো ধরনের কার্যাবলী আওতা পড়ে তার ব্যাখ্যা, তার ব্যাখ্যাটা এখানে তুলে ধরা হয়েছে, ব্যাখ্যাটা সুন্দরভাবে। তো আমরা একটু যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাবো যে প্রতিবেদকের নাম ও ঠিকানা, প্রতিবেদকের নাম ও ঠিকানাটা সুন্দরভাবে লিখতে হবে। তো এটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আজকের অ্যাসাইনমেন্ট এ পর্যন্ত ছিল। তো দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।